Hello dear student, how are you? Hope you are well. Welcome to Baroikhali Madhyamik Vidyalaya YouTube channel. Dear students, in the previous class, I have discussed some rules and subject, object for completing questions. Today, I will discuss the rules of changing voice, or that active voice theke पैसिव वॉइस किभाबे करते हैं से नियमटी आमी देखाबो। एर आगेर क्लासे आमी बोलेछिलाम टेंस अनुजाई कि कि अक्सिलारी वर्ब बसे एवं सबजेक्ट कि थाकले अबजेक्ट कि लिखते हैं से दुटी क्लास तोमरा जेहेतु फलो करेछो। आजके आमादेर तृतीय क्लास, एई क्लासे आमी वॉइस सेंस करार नियम लिखछि। तो वॉइस सेंस करार नियम VOI कि वॉइस सेंस CHANGE चेंज करार नियम। तो हमें शॉर्टकट एक सूत्र लिखे दीची, तुम्हारा तुम्हारे लेजारे लिखे नाओ। जे एक नंबर है ऑब्जेक्ट जे सी ऑब्जेक्ट के सब्जेक्ट सब्जेक्ट करते हैं। दो नंबर है टेंस अनुजाई ऑक्सिलरी ऑक्सिलरी भार बसे। तीन नंबरे पीपी बसे। चार नंबरे बाई बसे। पांच नंबरे सब्जेक्टेर ऑब्जेक्टिव फॉर्म बोले। ताहले आम्रा की लिखेछी जे वॉइस सेंस CHANGE वॉइस सेंस करार नियम, अर्थात एटा किन्तु आमादेर लिखते हबे ACTIVE एक्टिव टू पैसिव। अर्थात आम्रा एक्टिव वॉइस थेके पैसिव वॉइसे परिणत करब। एई एक्टिव वॉइस थेके पैसिव वॉइसे परिणत करार जन्य अबजेक्ट के सबजेक्ट करते, अर्थात एक्टिव वॉइसेर जे अबजेक्ट आछे आम्रा सेई अबजेक्ट के सबजेक्ट करब। तो आमि एटा क्लियर होवार जन्य एकटा सेंटेंस लिखे दिच्छि। जेमन एग्जांपल हियरिंग एग्जांपल हि reads R E A D reads a book S S I P E। तो कि लिखते होंगे हमारे he reads a book। तो एक है ना हम लिखे सी object के subject करते हैं, अर्थात यही sentence से हमारे अगर चिंता होगी कौन टा subject कौन टा भार कौन टा object। एक है ना देखो he এটা যে সাবজেক্ট আমি সংক্ষেপে এসইউবি লিখলাম। তারপরে রিডস, এই রিড শব্দটি হচ্ছে ভার, ভারকে আমি সংক্ষেপে ভি লিখলাম। এবং এ বুক এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সংক্ষেপে ওবিজি লিখলাম। তো এখানে হি রিডস এ বুক অর্থ হচ্ছে সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে। এখানে আমরা লিখব হি সাবজেক্ট অর্থাৎ কর্তা যে কাজ করে, ভার্ব হচ্ছে যে ক্রিয়া যে কাজটি করা হয়, কি করে বই পড়ে পড়া, এই পড়াটি হচ্ছে ভার্ব। আর কি পড়ে যখন উত্তর আসবে এ বুক তখন সেটি হচ্ছে অবজেক্ট। তো আশা করি তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে পেরেছো, এবং পূর্বের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম কিভাবে সেটি পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা যে সূত্রটি লিখেছি দেখো অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অর্থাৎ আমাদের এইখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে
সাবজেক্ট করতে হবে তো আমি সাবজেক্ট এবং অবজেক্টিভ পড়াবো আমি প্রথম ক্লাসে বলেছিলাম তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে আমার পূর্বের ক্লাসটি ফলো করবে তো এখানে দেখো এ বুক আছে তো এখানে অবজেক্ট হবে এ বুক তারপরে লেখা হয়েছিল টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে অর্থাৎ এই সেন্টেন্সটি কোন টেন্সে সেটিও কিন্তু আমাদের জানতে হবে তো আমরা দেখি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে এস যুক্ত আছে প্লাস অবজেক্ট এবং অর্থটি হচ্ছে সে বই পড়ে তার মানে বর্তমানে এই কাজটি হচ্ছে তা কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ যদি বোঝায় তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে বিবেচনা করি এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা লিখি প্যাসিভ ভয়েসের জন্য অ্যাম ইজ প্লাস পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা আমি দ্বিতীয় ক্লাসে বলেছিলাম তো সেখানে দেখো অবজেক্ট এ বুক তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এজন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে লিখব অ্যাম ইজ তাহলে এ বুক যেহেতু সাবজেক্ট থাকার সিঙ্গেল নাম্বার হয়ে গেছে এজন্য আমরা লিখব ইজ এ বুক ইজ তারপরে আমরা তিন নম্বর সূত্রে আসি পিপি বসে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঘটবে তো ভার্ব কি আছে এখানে রিড আমরা কিন্তু রিড পর্যন্ত বলবো রিডস বলবো না তো রিড যদি হয় আমরা জানি রিডের প্রেজেন্ট ফর্ম রিড পাস্ট ফর্ম রিড পাস্ট পার্টিসিপল ফর্ম রিড অর্থাৎ তিনটি ফর্ম একই বিধায় আমরা এখানে রিড লিখব আর ই এ ডি হি রিড এরপরে আছে আমাদের বাই বসবে অর্থাৎ বাই এখানে আমরা একটু ব্র্যাকেটে লিখে রেখে প্রি পজিশন রি পি ও এস আই টি আই ও এন অর্থাৎ এই বাই না বসে অন্য কোনো প্রি পজিশনও কিন্তু বসে কার্যক্ষেত্রে অথবা কিছু কিছু শব্দের ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন আছে সেই পরিবর্তনটি আমরা পরবর্তীতে বলবো তো আপাতত আমরা এই সূত্রটা আগে খেয়াল করি যে বাই বসে এই কারণে আমরা এখানে লিখব বাই তারপরে লিখব সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ আমি কিন্তু সেই প্রথম ক্লাসে সাবজেক্ট আই থাকলে কি হবে উই থাকলে কি হবে ডে থাকলে কি হবে এটা লিখেছিলাম তো সেখানে একটা থার্ড পার্সনের ঘরে লেখা ছিল কি থাকলে হবে হি অর্থাৎ আমরা লিখব এইচ আই এম হি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই চেঞ্জিং সিস্টেমের ভয়েস চেঞ্জটি তোমরা ভালো বুঝতে পেরেছ আমি এখন কয়েকটি উদাহরণ দেখাচ্ছি যেমন আমরা লিখতে পারি তো আমি এটা একটু মুছে দিচ্ছি তোমরা তোমাদের লেজারে লিখে রাখছো অবশ্যই এখানে আছে হি ইজ রিডিং আর ই এ ডি আই এন হি ইজ রিডিং এ বুক পি এ এস এস আই ভি ই এস এ মানে কি যে হি ইজ রিডিং এ বুক অর্থ হচ্ছে সে একটি বই পড়ছে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে আমরা সেক্ষেত্রে মনে রাখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে অ্যাম বিং ইজ বিং আর বিং প্লাস মূল ভার্বের ভয়েস টেন্স আমি আগেই বলেছি যে প্যাসিভ ভয়েস মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে তো আমরা সেই পূর্বের সূত্রটি খেয়াল করি যে এখানে অবজেক্ট আছে এ বুক তো আমি অবজেক্টের সাবজেক্ট লিখে ফেলবো এ বুক তারপরে দুই নম্বরে হবে অক্সিলারি ভার্ব অর্থাৎ ক্যান বি ইজ বি আর বি তো এইখানে ইজ আছে এই ইজ এর উপর নির্ভর করবে না অর্থাৎ আমি সাবজেক্ট কি লিখতেছি সেই সাবজেক্টের উপরে নির্ভর করবে আমি অ্যাম লিখবো না ইজ লিখবো না আর লিখবো তো যেহেতু এ বুক এটাও সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে আমরা এখানে লিখবো ইজ বি ইজ বি বি ই আর এন
is being তারপরে read verbal past participle read by him here সেই কারণে লিখতে হবে him এরপর আমি আরেকটি উদাহরণ লিখে দিচ্ছি যে আমরা লিখতে পারি একটা জিনিস মনে রাখতে হবে যে যদি বি থাকে এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু এদের পরে একটা বি বসে একটু ব্যতিক্রমী সূত্র যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে হি ইজ জি ওয়াই এন জি গোয়িং টু হি ইজ গোয়িং টু রিড বুক আর ই এ ডি রিড বুক আমাদের এই পি এস এস আই ভি তো আমাদের এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কিন্তু যে সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ প্রকারের সব প্রকারের কিন্তু প্যাসিভ ভয়েস করে থাকি তো আজকে যে ক্লাসটি নিচ্ছি সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতেছি আমরা আগামী ক্লাসে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব তো এখানে আমরা গোয়িং টু থাকলে শুধু একটা বি লাগাবো এবং রিড এ এ তাহলে আমরা কি লিখব এ বুক ইজ Revised is going to be read by him. তো ডিয়ার স্টুডেন্টস আজকে পর্যন্ত আশা করি তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেই নিয়মটি তোমরা আয়ত্ত করতে পেরেছো এরপরে আমরা পরের ক্লাসে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব সেই ক্লাসে যোগদান করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ